শুরুতে যে কাজটি করব সেটি হলো বরাবরের মতোই দেখে নিতে চাইব ইতিহাসের এই দিনে কি ঘটেছিল আজ। আজ মঙ্গলবার 3 নভেম্বর 2020, 18ই কার্তিক 1427 বঙ্গাব্দ, 16ই রবিউল আউয়াল 1442 হিজরি, গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের 307তম আর অধিবর্ষে 308তম দিন। 1493 খ্রিস্টাব্দের এই দিনে ইতালিয়ান নাবিক ক্রিস্টোফার কলম্বাস তার দ্বিতীয় অভিযাত্রে ক্যারিবিয়ান সাগরের ডোমিনিকা আবিষ্কার করেন। 1928 সালের এই দিনে তুরস্কে আরবি হরফের ব্যবহার নিষিদ্ধ করে তার পরিবর্তে রোমান হরফ চালু করা হয়। 1957 সালের এই দিনে লাইকা নামের একটি কুকুরকে নিয়ে জীবন্ত প্রাণী বহনকারী প্রথম নভোযান স্পুটনিক 2 মহাশূন্যে পাঠানো হয়। 1975 সালের এই দিনে বাংলাদেশের জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী ও HM কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়। ডেনিশ অভিনেত্রী পাপরিকা জন্ম নেন 1964 সালের এই দিনে। 1974 সালের এই দিনে জন্ম নেন ভারতীয় অভিনেত্রী সোনালী কুলকার্নি। 1995 সালে জন্মগ্রহণ করেন আমেরিকান মডেল ও অভিনেত্রী কেন্ডাল জেনার। ফরাসি চিত্রশিল্পী ও ভাস্কর আরিমাতেস মারা যান 1954 সালের এই দিনে। 1977 সালের এই দিনে মারা যান বাংলাদেশী রসায়ন ও শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ কুদরতে খুদা। 1999 সালের এই দিনে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্কটিশ অভিনেতা ইয়ান বার্নেন।